তো সো বন্ধুরা, ফ্রি ফায়ারে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সো আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে ভিডিও করতে যে সেটা হলো আমরা শুধুমাত্র ক্লক টাওয়ার চ্যালেঞ্জ করব, যেখানে ক্লক টাওয়ারে নেবে আমাদের কটা কিল হয় র্যাঙ্কের ম্যাচে, সোলো ভার্সেস স্কোয়াড অবশ্য কটা কিল করতে পারি সেইটা নিয়ে আজকের ভিডিওটা খুব মজাদার হতে চলেছে। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত টানা দেখবে। আজ থেকে না আমি রেগুলার এই চ্যালেঞ্জে ভিডিও আপলোড করব, কিছু সমস্যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো আজ থেকে ভিডিও আপলোড হওয়া শুরু হয়ে গেছে চ্যালেঞ্জে। তো যারা যারা সাবস্ক্রাইব করেছিল আরেকবার সাবস্ক্রাইব করে সাইড থেকে বেল আইকনটা প্রেস করে অল অপশনে মনে করে ক্লিক করবেন, যাতে আমি যত নতুন নতুন ভিডিও ছাড়বো তাড়াতাড়ি আপডেট পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছি আমি ক্লক টাওয়ারে নেমে পড়েছি। তো প্রথমে কিছু কিছু গান আমি লুটে নেবো, মানে বন্ধু কিছু নেবো। দেখতে পাচ্ছ MP5 পেয়ে গেছি, তার সঙ্গে স্পেশাল চার্জার পেয়ে গেছি। সামনে একটা এনিমি নেমেছে, তাকে আমি স্পট না করে সোজা ঘরের উপরে চলে যাবো। আমার কাছে কিছু গান নেই, ভালো ভালো কিছু বন্দুক লুটতে হবে, নাহলে আমি মরে যেতে পারি। তো খুব অনেক কষ্টে ভিডিওটা বানাচ্ছি, তো একটা লাইক করে দেবে। আর ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, আবারও বলছি প্রথম থেকে টানা লাস্ট পর্যন্ত দেখবে, শুধুমাত্র ক্লক টাওয়ার চ্যালেঞ্জ এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছ পায়ের আওয়াজ পাচ্ছি আমি, তো আমি দাঁড়িয়ে যাবো। তো সামনে একটা এনিমি যাচ্ছে ভাই, ভালো ড্যামেজ দিয়ে দিয়েছে, প্রচুর ড্যামেজ। তো ভাই দুটো এনিমি পিজন পিজন হচ্ছে, ও ভাই সাহ, ও ভাই দুটো হেড লেগে গেছে ভাই, তিনটে হেড মেরে দিয়েছে ভাই, তিনজনেই ডাউন হয়ে পড়েছে একদম। তো তিনটে গিলে আমি তাড়াতাড়ি তুলে নেবো, কারণ র্যাঙ্কের ম্যাচ জানো তো, তোমরা সকলেই জানো যে র্যাঙ্কের ম্যাচ কি কখনো কিল ফেলে রাখে না। তো ভাই দেখতেই পাচ্ছ আমি ড্রাগন অফ পেয়ে গেছি, যেটা এখনকার সব থেকে বেস্ট গান আপডেটের পর সব থেকে যেটা বেশি ইউজ হয় সেটা হলো ড্রাগন অফ এসকেস, এসব গান বেশি ইউজ হচ্ছে। তো আমি ড্রাগন অফ পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ টুর্নামেন্টেও সব থেকে একদম খাতারনাক গান হলো ড্রাগন অফ। তো ভাই দেখতে পাচ্ছ আমার ভাই গ্রেনেড ছুড়েছে, তো আমি অন্য দিকে পালিয়ে এসেছি। তো আমার নিচে এনিমি আছে, আমি একটুখানি ওয়েট করে নেবো, দেখা যাক এনিমিটা ওপরে আসে কি না। তো উপরে উপরে ও ভাই এনিমি এসে দেখতে পাচ্ছ ছুটে ছুটে যাচ্ছে, ও ভাই ডাউন করে দিয়েছি সঙ্গে সঙ্গে। এবার আমি কিলটাও তুলে নেবো, কারণ র্যাঙ্কের ম্যাচে আমি আবারও বলছি কখনো কেউ কখনো কারো কিল ছাড়বে না, কারণ কিল চুরি হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছ এখান থেকে আমি SMG পেয়ে গেছি, কিন্তু আমি এখন MP40 পাইনি, এর কাছে P90 আছে। P90টা অতটাও খাস নয়, মানে ভালো নয়, তো এর জন্য আমি MP5 ইউজ করবো, কারণ MP5 আমার স্পেশাল চার্জার আছে। তো দেখতেই পাচ্ছ আমার ভালো রকম লুট হয়ে গেছে, এখনও কিন্তু MP40 পাইনি। তো দেখা যাক আর এনিমি আছে নাকি ক্লক টাওয়ারে। তো অলরেডি শুধুমাত্র ক্লক টাওয়ার চ্যালেঞ্জ দিয়েছি, তাই শুধুমাত্র ক্লক টাওয়ারেই আমি এনিমি মারবো এই ভিডিওটাতে। তো দেখতে পাচ্ছ সামনে একটা গাড়ি যাচ্ছে, তো ভাই টোটো করে এনিমি যাচ্ছে, ও ভাই কোথায় যাচ্ছে চাঁদু ভাই, টোটো ভালো ড্যামেজ দিয়ে দিচ্ছি ভাই, একটা ডাউন হয়ে গেছে, একজন নেমে পড়েছে দেখতেই পাচ্ছ ভাই, হেড মারার চেষ্টায়, ও ভাই হেড লাগলো না, ডাউন হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো দুজনকে আমি ডাউন করে দিয়েছি, এবার আমি কিলটা কনফার্ম করতে যাচ্ছি দেখতেই পাচ্ছ। তো সোজা ছুটছি আমি কিলটা কনফার্ম করার জন্য। তো ভাই একটা কিল কনফার্ম করে নিয়েছে ভাই, রিভাইভ দিয়ে দিয়েছে, ও ভাই সাহ ওখানে আরেকটা এনিমি ছিল বুঝতেই পারিনি। তো দেখতেই পাচ্ছ পুরো তিনটে কিল আমি একদম খুবই খুবই সুন্দরভাবে করে নিলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার গেমপ্লে ভালো লেগে থাকে, একটা লাইক করে দেবে। আর চ্যানেল নতুন থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করে সাইড রাখা বেল আইকনটা প্রেস করে অল অপশনে ক্লিক করে দেবে। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা আরেকবার আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেল অপশনটা ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছ ভালো রকমভাবে আমি এখানে লুটটা করে নিই, তারপর আমি আরও একটু ভেস্টটা আপডেট করে আছি, কারণ আমার লেভেল 2 ভেস্ট আছে, লেভেল 3 ভেস্টটা করে নিই, হেলমেটটাও লেভেল 3 করে নিই, কারণ 16 ভার্সেস স্কোয়াডে জানো ভেস্ট হেলমেট আমাদের প্রচুর হেল্প করে, কারণ ড্যামেজ খুব কম দেয় ভেস্ট আর হেলমেট পরে থাকলে। তো দেখতে পাচ্ছ আমার লেভেল 3 হয়ে গেছে। তো এখান থেকে কিছু আর লোটার আছে নাকি আমি দেখে নিই আমার কাছে। তো ভাই একটু আমার এয়ারামও কম আছে মনে হচ্ছে, এয়ারামও নিয়ে নিই, মেডিকেটও আমার কাছে আছে অনেক। তো 5টা গ্লোবাল পেয়েছি দেখতে পাচ্ছ। তো এখন পর্যন্ত আমার 7টা কিল হয়ে গেছে, আমার ভালো লুট হয়ে গেছে, আমি ক্লকটারে ঘরে এসেছি, এনিমি স্পট করেছি, এনিমি পাড়ে আসছে, তো একজন ছুটে আসছে, চাঁদুর দাঁড়াও চাঁদু যাচ্ছ কোথায়, ও ভাই সাহ একটা ভালো এনিমি আছে মনে হচ্ছে ভাই সাহ, ওয়াল মেরে গার্ড করে নিয়েছে, তো আমি উপরে যাবো না, উপরে গেলে আমাকে মেরে দিতে পারে। তো আমি নিচেতেই ওয়েট করবো, তো দেখা যাক, আশা করছি নিচেই ঝাঁপ মেরেছে, আমি পায়ের আওয়াজ পাচ্ছি নিচে ঝাঁপ মেরেছে। তো আমিও নিচে গিয়ে দেখবো যে এনিমিটাকে আমি মারতে পারি কি পারিনি। তো আমি নিচেই যাবো এবার একটু পর, কারণ আমি এনিমিটার আশা করছি ওপরে পায়ের আওয়াজ পাচ্ছি না, এনিমিটা নিচেই ঝাঁপ মেরেছে একদম। তো আশা করছি এনিমিটা পাড়ানোর চেষ্টা করছে, তো আমি দেখা যাক চারদিকে ঘুরে দেখে নেবো এনিমিটা আছে কি নেই। তো এনিমিটা আশা করছি এদিকে নেই, তো ওইদিকে ফায়ার চলছে ভাই, কোথায় এনিমি আছে ভাই, কোথা ভাই সেই এনিমিটা কোথায় গেল। তো নিচের দিক দিয়ে একটু পিছন দিক দিয়ে ঘোরা যাক, কারণ সামনাসামনি গেলে চারজন সামনে পড়ে গেলে আমি মানে মারতে পারবো না, মরে যেতে পারি, তাই একটু ঘুরে যাওয়া যাক, কারণ আমাকে পুরো
ব্লকটার পুরো ফাঁকা করতে হবে, কারণ ব্লকটার চ্যালেঞ্জ দিয়েছি। তো ভাই এরপরে চ্যালেঞ্জটা কিসের দেবো? ও ভাই সামনে এনিমি এসে গেছে, দেখতে পাচ্ছ? ও ভাই এখন অন্য এখন অন্য ভাই মারিনি ভাই। ও ভাই সাহেব হেল লেগেছে, দুটো হেল লেগেছে, দেখতে পাচ্ছি। এনিমিটা পাড়ানোর চেষ্টা করবে, আমাকে তাড়াতাড়ি রাজ করতে হবে এনিমিটার উপর। ও ভাই সাহেব মেরে দিয়েছে, দেখতে পাচ্ছ? খুবই ভালো এমপি হ্যাবিটা প্রচুর ভালো চলছে। কারণ তো এরপরের চ্যালেঞ্জটা আমরা কী নিয়ে ভিডিও করবো তো তোমরা কমেন্ট জানাতে ভুলবে না, আর ভিডিওটা খুব শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। তো দেখতে পাচ্ছি এখানে আমার, তো ভাই দেখতে পাচ্ছি এখানে আমি একটা এনিমিকে মেরে দিয়েছি, একটু লুট করে নিই। তো দেখবো আর ক্লকটারে কেউ আছে কি না। তো ক্লকটারে আর কেউ না থাকলে ভিডিওটা এই পর্যন্তই, কারণ এখনও আশা করছি ক্লকটারে এনিমি আছে। ক্লকটারে প্রচুর এনিমি নেমেছিল, তো দেখা যাক একটু ওইদিকে গিয়ে ক্লকটারে এনিমি আছে কি না। তো ভাই এদিকে এনিমি গুলি চলছে, দেখতে পাচ্ছ সামনে গুলি চলছে। তো দেখা যাক এখানে আমি কটা কিল করতে পারি। একজন ছুটি আছে, ও ভাই সাহেব হেড মেরে দিয়েছি, দেখতেই পাচ্ছ? ড্যাগন অপের তাকড়া ড্যামেজ দিচ্ছে একদম। ও ভাই সাহেব হেডশট একটা দেখতে পেয়েছে। ও ভাই দুজন নক হয়ে আছে, কিল চুরি করি। ও ভাই দুটো কিল চুরিও করে নিয়েছি, দেখতে পাচ্ছ? তো তার যাদেরকে নক করে তারা এক্ষুনি ছুটি ছুটে আসবে, দেখতে পাচ্ছ? ও ভাই সাহেব সামনে দুটো এনিমি দেখতে পাচ্ছ, ও আরেকজন আছে। ও ভাই সাহেব ড্যাগন অপের তাকড়া একটা হেড লেগে গেছে, দেখতেই পাচ্ছ? তো সো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু, তো একটা ডান্স হয়ে যাক। ও ভাই সাহেব ও ফিওয়ারা ডান্স একদম। তো আজকের ভিডিওটা এইটুকু, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বাই বাই। তো যারা যারা আজ থেকে কিন্তু এই চ্যালেঞ্জে রেগুলার ভিডিও আপলোড করা হবে, তো তোমাদের নেক্সট ভিডিও কিসের ওপর চাই তো তোমরা কমেন্ট করবে, কমেন্ট করলেই সেই টপিকে ভিডিও করব। তো বাই বাই।